আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। সঙ্গে আছে আমি মোহাম্মদ আলাউদ্দিন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাগিব রাবিয়া ডিগ্রি কলেজ, রাগিবনগর, সিলেট। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞান পরিচিতির জাবেদা দাখিলে নিয়ে। বিগত আমরা দুটি ক্লাসে জাবেদা দাখিলে নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি ওই দুইটি ক্লাস তোমরা দেখেছো, বা না দেখে থাকলে ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর আজকে আমরা জাবেদার তৃতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে এখন হাজির হয়েছি। আর কথা বৃদ্ধি না করে সরাসরি আমরা আর যে জাবেদাগুলো আলোচনার বাকি ছিল ওইগুলো আমরা এখন আলোচনা করব। তো শুরুতে আমরা আলোচনা করব যে ব্যাংক হিসাব সংক্রান্ত জাবেদা, ব্যাংকের সুদ মঞ্জুর করলে, সুদ চার্জ করলে, তারপর কমিশন সংক্রান্ত, বাট্টা সংক্রান্ত, তারপরে ভ্যাট সংক্রান্ত, এই জাবেদাগুলো আজকে আলোচনা করে আমাদের সাধারণ জাবেদার ক্লাস সমাপ্ত ঘোষণা করব। আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। এখানে আমাদের বোর্ডে দেখা যাচ্ছে, এক নম্বরে লেখা আছে ব্যাংক হিসাব খোলা হলো 10,000 টাকা, অথবা ব্যাংকের চলতি হিসাব খোলা হলো 10,000 টাকা, একই কথা। আর সঞ্চয় স্থায়ী হচ্ছে আমাদের বিনিয়োগ, একটু আগে আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। তো ব্যাংক হিসাব খোলা হলো, ব্যাংক হিসাব খুললে কারবারের ব্যাংকের জমা টাকা বাড়ছে আর নগদ টাকা কমছে, তাহলে আমরা লিখব এখানে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। হিসাব ডেবিট 10,000 টাকা, আর আমরা লিখব এখানে নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। এই ছিল আমাদের ব্যাংক হিসাব খোলা সংক্রান্ত জাবেদা। এখন ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক কখন সুদ মঞ্জুর করে এবং কিভাবে ব্যাংকের মঞ্জুরকৃত সুদের টাকা আমাদের পরিশোধ করে, আমরা একটু আলোচনা করছি, মনোযোগ সহকারে খেয়াল করো। ব্যাংক সুদ মঞ্জুর করলো যখন আমরা ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংক যখন আমাদের জমা টাকার উপর সুদ আমাদেরকে দিবে তখন তাকে বলা হয় মঞ্জুর। আর যখন আমাদের জমা টাকা থেকে ব্যাংক তার কমিশন বাবদ বিভিন্ন যে লেনদেনগুলো ব্যাংক রাখে, এর বিনিময়ে যখন ব্যাংক বিনিময়ে কিছু টাকা কেটে রাখে তখন তাকে বলা হয় ব্যাংক চার্জ। আমি আবারও বলছি, ব্যাংক যদি আমাদেরকে টাকা জমা রাখার বিনিময়ে কিছু দেয় মুনাফা হিসাবে বা সুদ দেয়, তখন তা হচ্ছে মঞ্জুরকৃত সুদ। আর আমাদের থেকে যখন, অর্থাৎ জমা টাকা থেকে কেটে রাখে, তাকে বলা হয় ব্যাংক চার্জ। ব্যাংক কখনও সুদ মঞ্জুর করলে বা ব্যাংক চার্জ করলে গ্রাহককে সরাসরি অবগত করে না, গ্রাহকের মঞ্জুর করলে গ্রাহকের ব্যাংক জমা টাকার সাথে যোগ করে দেয়, চার্জ করলে জমা টাকা থেকে কেটে রাখে। হ্যাঁ, তবে আধুনিক পদ্ধতিতে যে ব্যাংক, আমাদের অনলাইন ব্যাংকিং সিস্টেম, এক্ষেত্রে ব্যাংক সুদ মঞ্জুর করুক বা চার্জ করুক, সঙ্গে সঙ্গে SMS-এর মাধ্যমে মোবাইলে চলে আসে। তো এই তথ্যটা জাস্ট জানিয়ে দেওয়া হয়। তো আর চার্জ করলে সরাসরি আমার জমা টাকা থেকে কেটে রাখে, আর সুদ মঞ্জুর করলে জমা টাকার সাথে যোগ করে। তাহলে আমরা কি বুঝলাম, যে ব্যাংক যখন সুদ মঞ্জুর করে আমার ব্যাংকের জমা টাকা কি বাড়ে। তো বাড়লে ব্যাংক হিসাব ডেবিট, লেখা আছে ব্যাংক সুদ মঞ্জুর করলো, মঞ্জুর করা মানে আমার ব্যাংকের জমা টাকা বাড়ছে, তখন আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট 100 টাকা, আর ব্যাংক সুদ 100 টাকা, অর্থাৎ মঞ্জুরকৃত সুদ। আর ব্যাংক সুদ চার্জ করছে, চার্জ করা মানে আমার জমা টাকা থেকে ব্যাংক কেটে রাখছে, তার মানে আমার ব্যাংকের জমা টাকা কমছে, এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট। জমা টাকা যেহেতু কমছে, আমরা লিখব কি, ব্যাংক হিসাব ক্রেডিট 50 টাকা। আর ব্যাংক যেহেতু চার্জ করছে, এটা আমাদের এক ধরনের ব্যয়, তাহলে এই ব্যয়ের নাম হচ্ছে আমাদের ব্যাংক সুদ বা ব্যাংক চার্জ 50 টাকা। এই ছিল আমাদের ব্যাংক হিসাবে জমা, ব্যাংক সুদ মঞ্জুর এবং ব্যাংক সুদ চার্জ সংক্রান্ত যাবে। এখন আমরা আলোচনা করব কমিশন সংক্রান্ত নিয়ে। কমিশন কাকে বলে, অর্থাৎ নির্দিষ্ট কাজের অতিরিক্ত কাজ করার জন্য, অথবা যেমন একটি কোম্পানি একজন বিক্রয় কর্মীকে টার্গেট দিল যে মাসে 10,000 টাকা বিক্রি করার, 10,00,000 টাকা বিক্রি করার জন্য, ওই 10,00,000 টাকা বিক্রি করার কারণে তাকে নির্দিষ্ট হারে কিছু টাকা দেওয়া হবে, এই মর্মে যে প্রণোদনা ঘোষণা করে তাকে বলা হয় কমিশন। অর্থাৎ স্বাভাবিক দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য যে নির্দিষ্ট হারে টাকা প্রদান করে তাকে বলা হয় কি, কমিশন। তো এখানে যদি আমাদের কমিশন পাওয়া যায়,
তাহলে আমাদের এটা আয় আর কমিশন প্রদান করলে তা হচ্ছে আমাদের ব্যয়। কমিশন পাওয়া গেল তখন আমরা পাইলে কারবারে কি পাইছে নগদ টাকা, তখন আমরা লিখব নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 200 টাকা, কমিশন হিসাব ক্রেডিট 200 টাকা। কমিশন প্রদান করলে আমরা লিখব এখানে কমিশন প্রদান করা মানে ব্যয়, কমিশন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই ছিল আমাদের কমিশন সংক্রান্ত জাবেদা। এখন আমরা আলোচনা করব বাটা সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে, যা খুব গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। এই বাটা সংক্রান্ত যে কোনো একটি সমস্যা আমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই থাকবে। তো এখানে বাটা কাকে বলে, অর্থাৎ আমরা সহজভাবে আলোচনা করলে দেনাদার অথবা পাওনাদার, দেনাদার থেকে টাকা পাওয়ার সময়, পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় নির্দিষ্ট পরিমাণ টাকার থেকে যে পরিমাণ ছাড় পাওয়া যায়, অর্থাৎ যথাসময়ে টাকা পরিশোধকালে নির্দিষ্ট মূল্যের চেয়ে যে পরিমাণ টাকা ছাড় পাওয়া যায় বা দেওয়া হয় তাকে বলা হয় বাটা। অথবা গায়ের মূল্য থেকে, কোনো পণ্যদ্রব্যের গায়ের মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় ওই ছাড়কৃত অর্থই হলো বাটা। তো এখন আমরা বাটার প্রকারভেদগুলো আলোচনা করব, তাহলে বাটা সংক্রান্ত থিওরিটি নিয়ে আমাদের আরও সঠিক ধারণা পাওয়া যাবে। তো এখন বাটা সাধারণত তিন ধরনের, একটি হচ্ছে আমাদের নগদ বাটা, আমাদের দুই নম্বরে হচ্ছে কারবারি বাটা, তিন নম্বরে হচ্ছে আমাদের পরিমাণ বাটা। নগদ বাটা দুই ধরনের, একটা হচ্ছে প্রদত্ত বাটা, আরেকটি হচ্ছে আমাদের প্রাপ্ত বাটা। কারবারি বাটা দুই ধরনের, একটি হচ্ছে ক্রয় বাটা, আরেকটি হচ্ছে আমাদের বিক্রয় বাটা, আর হচ্ছে আমাদের পরিমাণ বাটা। ধারাবাহিকভাবে আলোচনা করছি এখন পরিমাণ বাটা কি, তারপরে আলোচনা করবো কারবারি বাটা, তারপরে আমরা সর্বশেষ আলোচনা করব নগদ বাটা নিয়ে। তো এখানে পরিমাণ বাটার আমাদের তেমন অঙ্ক নাই, কারবারি বাটারও তেমন, কারবারি বাটা আমাদের হিসাবে সাধারণত লিপিবদ্ধ করা হয়নি কিন্তু দেখানো লাগে, আর নগদ বাটা আমাদের সাধারণত এই অঙ্কগুলি আমাদের পরীক্ষায় আসে। পরিমাণ বাটা হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয় করার ফলে যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয় তাকে বলা হয় পরিমাণ বাটা। যেমন আমাদের এরকম লেখা থাকে যে 100 টাকা রিচার্জ করলে, যে 20 মিনিট অতিরিক্ত পাওয়া যাবে, 20 মিনিট বোনাস দেওয়া হবে, তাহলে এখানে নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়েছে যে 100 টাকা। কেউ যদি 99 টাকা মোবাইলে রিচার্জ করে তখন কিন্তু সে 20 মিনিট পাবে না, তার মানে পরিমাণের উপর ভিত্তি করে তাকে 20 মিনিট দেওয়া হয়েছে, তার মানে 20 মিনিট পরিমাণ তাকে ছাড় দেওয়া হয়েছে, এটা হচ্ছে পরিমাণ বাটা। অথবা এরকম লেখা থাকতে পারে যে কেউ যদি 1,00,000 টাকার পণ্য ক্রয় করে তাহলে তাকে 5,000 টাকা ছাড় দেওয়া হবে। এখানে যদি কেউ 99,999 টাকা কিনে তখন কিন্তু সে ছাড়ের আওতায় আসবে না, তার মানে নির্দিষ্ট পরিমাণ ক্রয় করার ফলে বা বিক্রি করার ফলে যে ছাড় পাওয়া গেল তাকে বলা হয় পরিমাণ বাটা। এখানে আমাদের কারবারি বাটা অথবা পরিমাণটা এরকমও থাকতে পারে যে 10টি পণ্য কিনলে একটি পণ্য ফ্রি, তার মানে একটির দাম এখানে ছাড় দেওয়া হয়েছে, তখন এই একটি হচ্ছে আমাদের পরিমাণ বাটা। পরিমাণের উপর ভিত্তি করে যে বাটা প্রদান করা হয়। কারবারি বাটা কাকে বলে, কারবারি বাটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করার সময় তার গায়ের মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় কারবারি বাটা। যেমন আমরা বই কিনতে যখন যাই তখন দেখা গেছে বইয়ের মূল্য থাকে 100 টাকা, 20% ছাড় দিছে, বই আমরা কিনি 80 টাকা দ্বারা। তাহলে আমরা কি দোকানদারকে কখনো 100 টাকা পরিশোধ করি না? আমরা 100 টাকা পরিশোধ করি না, আমরা কত পরিশোধ করি, 20% ছাড় দিলে 20 টাকা ছাড়, তার মানে আমরা 80 টাকা পরিশোধ করি। তার মানে পণ্য ক্রয় করার সময় তার গায়ের মূল্য থেকে 20 টাকা কম রেখেছে, এই 20 টাকাই হলো আমাদের কারবারি বাটা। তাহলে এই কারবারি বাটটা কি আমরা 20 টাকা লিখি না? আমরা এখানে কি ক্রয়ের ক্ষেত্রে 100 টাকা লিখবো না 80 টাকা লিখবো? নিশ্চয়ই 80 টাকা, তাহলে 20 টাকা আমরা কোনো হিসাবে আনি নাই, অর্থাৎ কারবারি বাটা হিসাবে আসে না, তাহলে শুধু কত টাকা আসছে এখানে 80 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের
ক্রয় বাট্টা মানে কারবারি বাট্টার ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা তদ্রূপ পণ্য বিক্রি করার সময় আমি একটা পণ্য বিক্রি করব গায়ের মূল্য ধরো 200 টাকা লেখা আছে যে আমরা ছাড় দিলাম যে 5% ছাড় তো 5% হলে কত টাকা আসে 10 টাকা তার মানে 190 টাকা পাওয়া যাবে অর্থাৎ এখানে 10 টাকা যে ছাড় দেওয়া হলো তা হলো আমাদের কারবারি বাট্টা অর্থাৎ পণ্য ক্রয় বিক্রি করার সময় তার গায়ের মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় কারবারি বাট্টা তো কারবারি বাট্টা নিয়ে আমাদের তেমন কোনো জানাল নেই এখন হচ্ছে নগদ বাট্টা নগদ বাট্টার একটা হচ্ছে প্রদত্ত বাট্টা আর একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা তো প্রদত্ত বাট্টা কখন আর প্রাপ্ত বাট্টা কখন আলোচনার সুবিধার্থে বলছি মনে করো আমি একজন দেনাদারের কাছে 10,000 টাকা পাব 10,000 টাকা একজন দেনাদারের নিকট পাব এখন তাকে আমি একটি নির্দিষ্ট সময় দিলাম যে আগামী 10 দিনের ভিতরে যদি তুমি টাকাটা দিতে পারো তাহলে তুমি 1% ছাড় পাবে কয় পার্সেন্ট ছাড় 1% তাহলে 10,000 টাকার 1% কত টাকা 100 টাকা তাহলে আমি দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার কথা ছিল কত টাকা 10,000 টাকা 1% ছাড়ে আমি 100 টাকা কম পাবো তাহলে টাকা পাইছি কত টাকা এখানে 9,900 টাকা আমি পাইলাম তাহলে এখানে দেনাদার থেকে টাকা পাওয়ার কথা ছিল আমার 10,100 টাকা ছাড় দিয়েছি পাইছি 9,900 টাকা এই যে 100 টাকা আমি ছাড় দিলাম এই ছাড়টার নামই হচ্ছে প্রদত্ত বাট্টা যা আমার জন্য এক ধরনের ব্যয় তো যাবতীয় ব্যয় ডেবিট তার মানে প্রদত্ত বাট্টা ডেবিট তো আমরা সংজ্ঞাটা কীভাবে বলতে পারি দেনাদার থেকে টাকা পাওয়ার সময় নির্দিষ্ট পরিমাণ টাকার চেয়ে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় প্রদত্ত বাট্টা পক্ষান্তরে প্রাপ্ত বাট্টা হচ্ছে পাওনাদার ধরো একজন পাওনাদারের নিকট আমি পাবো 1,000 টাকা এখন পাওনাদার আমার অফার করলো তুমি যদি 10 দিনের ভিতরে দিতে পারো তাহলে তুমি আমাকে 100 টাকা কম দিলেই চলবে তাহলে 100 টাকা কম দিলাম আমি 900 টাকা পরিশোধ করলাম তা আমি এখানে পরিশোধ করার কথা ছিল কত টাকা 1,000 টাকা কিন্তু পরিশোধ করছি কত টাকা 900 টাকা তাহলে এই যে 100 টাকা কম দিলাম এটা আমার কারবারের জন্য আয় না ব্যয় অবশ্যই আয় যেহেতু এই টাকাটা আমার কম দেওয়া লাগছে টাকাটা দেওয়া লাগছে না এটা আমার জন্য এক ধরনের লাভ তাহলে এই যে প্রাপ্ত বাট্টা এটা কারবারের জন্য আয় তো এই প্রাপ্ত বাট্টাটা কখন পাওয়া গেছে প্রাপ্ত বাট্টা কার সাথে সম্পর্ক পাওনাদারের সাথে অর্থাৎ পাওনাদার থেকে পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে পরিমাণ টাকা ছাড় পাওয়া যায় তাকে বলা হয় প্রাপ্ত বাট্টা তাহলে আমরা কী শিখলাম প্রদত্ত বাট্টার সম্পর্কটা কার সাথে প্রাপ্য হিসাব বা দেনাদারের সাথে আর প্রদত্ত বাট্টা হচ্ছে কার সাথে প্রাপ্য হিসাব বা দেনাদারের সাথে আর প্রাপ্ত বাট্টার প্রদেয় হিসাব বা পাওনাদারের সাথে তো আমরা এখন লিখতে পারি যে নগদ বাট্টা হচ্ছে নগদ টাকা প্রদান বা প্রাপ্তির সময় যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া হয় তাকে বলা হয় নগদ বাট্টা নগদ বাট্টা দুই ধরনের একটা প্রদত্ত বাট্টা একটা প্রাপ্ত বাট্টা আর প্রদত্ত বাট্টা যে থিওরি লিখি আমরা যে প্রাপ্য হিসাব বা দেনাদার নিকট হতে টাকা পাওয়ার সময় যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় প্রদত্ত বাট্টা আর প্রদেয় বা পাওনাদার নিকট টাকা পরিশোধ করার সময় যে পরিমাণ টাকা ছাড় পাওয়া যায় তাকে বলা হয় প্রাপ্ত বাট্টা তো আমাদের এরকম লেখা থাকতে পারে জাবেদা যে বাট্টা প্রদান করা হলো তাহলে বাট্টা প্রদান করা হলো 200 টাকা তো বাট্টার জন্য কিন্তু কখনো এরকম যাবে দা হবে না যে বাট্টা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ আমরা জানি বাট্টা হচ্ছে পাওনা টাকা থেকে ছাড় দেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য ব্যয় সকল ব্যয় ডেবিট তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট এখানে ক্রেডিট হবে কে দেনাদার কারণ দেনাদার যখন টাকা পরিশোধ করে তখন আমরা ছাড় দিছি তার মানে দেনাদার থেকে এই 200 টাকা আমরা পাবো না তখন আমরা লিখবো দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট 200 টাকা যদি এরকম লেখা থাকে যে বাট্টা পাওয়া গেল 100 টাকা অথবা প্রাপ্ত বাট্টা 100 টাকা তো প্রাপ্ত বাট্টা যেহেতু আমাদের একটা আয় যাবতীয় আয় ক্রেডিট তার মানে প্রাপ্ত বাট্টা
হিসাব ক্রেডিট আর কাকে ছাড় দিছে পাওনাদারকে যেহেতু পাওনাদারকে ছাড় দিছে পাওনাদার কমছে মানে পাওনাদার পরিশোধ করা হয়েছে এই কারণে টাকাটা ছাড় দিছিল তখন আমাদের প্রাপ্তবার্তা হিসাব ক্রেডিট আর পাওনাদার এখন আর থাকবে না তখন পাওনাদার আগে ছিল ক্রেডিট এখন হচ্ছে ডেবিট মানে প্রদেয় হিসাব ডেবিট 100 টাকা এখন আরো আমরা একটি উদাহরণের মাধ্যমে প্রদত্তবার্তা প্রাপ্তবার্তা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের তোমরা আরো সহজ হয় যেমন এরকম যদি থাকে দেনাদারের নিকট হতে 5000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4900 টাকা পাওয়া গেল তার মানে দেনাদার থেকে আমরা পাওয়ার কথা ছিল কয় টাকা 5000 টাকা কিন্তু নিষ্পত্তি করে আমরা কয় টাকা পাইলাম 4900 টাকা তাহলে এখানে ছাড় দিছি কত টাকা 100 টাকা 100 টাকা পাওয়ার কথা ছিল কিন্তু পাই নাই আর এরকম না যে আমরা পরবর্তীতে পাবো যেহেতু নিষ্পত্তি করে দিয়েছি যে তুমি 4900 টাকা দিছো 5000 টাকা স্থলে আর তোমার দিতে হবে না তার মানে যে টাকাটা আমরা ছাড় দিলাম তা কারবারের জন্য ব্যয় আর ওই ব্যয়টার নাম হচ্ছে আমাদের প্রদত্তবার্তা তো এখন আমরা কত টাকা পাইলাম 4900 টাকা তো এখন আমরা লিখব জাবেদা যে নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট 4900 টাকা আর প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 100 টাকা আর এখানে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট 5000 টাকা এই ছিল আমাদের প্রদত্ত বার্তা সংক্রান্ত একটি জাবেদা এখন হচ্ছে পাওনাদারকে 6000 টাকা নিষ্পত্তিতে 5800 টাকা প্রদান তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাবকে প্রদান প্রদেয় হিসাব স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে আমাদের ক্রেডিট যেহেতু পরিশোধ করব প্রদেয় হিসাব তাহলে এখন আগে ছিল ক্রেডিট এখন হয়ে যাবে কি ডেবিট যেহেতু প্রদান করছে কারবার থেকে টাকা চলে গেছে সম্পদ চলে গেলে ক্রেডিট তার মানে নগদান হিসাব ক্রেডিট তা আমরা এখানে লিখতে পারি প্রদেয় বা পাওনাদার আধুনিক পদ্ধতিতে প্রদেয় আর সনাতন পদ্ধতির নাম বলতো পাওনাদার পাওনাদার হিসাব ডেবিট আমাদের পুরো 6000 টাকা এর মধ্যে আমাদের নগদ গেছে কত টাকা নগদান হিসাব ডেবিট হচ্ছে 5800 টাকা আর বাকিটা হচ্ছে আমাদের প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট 200 টাকা এই ছিল আমাদের প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা নিয়ে আমাদের থিওরি আশা করি সবাই এই প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা নিয়ে যে জাবেদাগুলো লিখছি তা খাতায় প্র্যাকটিস করলে বইয়ের সকল বার্তা সংক্রান্ত অঙ্ক তোমরা অতি সহজে সমাধান করে ফেলতে পারবে এখন আমরা আলোচনা করব ব্যাট সংক্রান্ত জাবেদা নিয়ে ব্যাট হচ্ছে বিএটি ব্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স তার মানে মূল্য সংযোজন কর অর্থাৎ একটি পণ্য যতই হাত বদল হবে ততই তার সাথে ব্যাট সংযুক্ত হবে অর্থাৎ সংযোজিত মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাকে বলা হয় ভ্যাট মনে করো একটি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি যেমন একজন উৎপাদনকারী একটি পণ্য উৎপাদন করতে তার লাগলো 10000 টাকা পণ্য উৎপাদন করার পর সে তা বিক্রি করলো পাইকারি ব্যবসায়ীর নিকট তখন সে 15% ব্যাট ধরবে 15% ব্যাট ধরার পর সে এখানে 1000 টাকা মানে 1500 টাকা ব্যাট ধরবে তখন ব্যাট সহ পণ্যটার দাম হয়ে গেছে কত টাকা 11500 টাকা পরবর্তী ব্যক্তি নিকট ধরো 10000 টাকার পণ্য সে বিক্রি করলো ব্যাট এখানে 1500 টাকা 10000 টাকা পণ্যটা বিক্রি করলো 12000 টাকা তাহলে এখানে অতিরিক্ত সংযোজন হিসেবে কয় হাজার টাকা 10000 টাকার পণ্য বিক্রি করছে কত পাইকারি ব্যবসার কাছে বিক্রি করছিল 10000 টাকা পাইকারি ব্যবসায় পণ্যটা বিক্রি করছে আবার 12000 টাকা তাহলে এখানে অতিরিক্ত সংযোজন কয় হাজার টাকা হয়েছে 2000 টাকা এই 2000 টাকার উপর আবার 15% ব্যাট মানে 300 টাকা তারপর পাইকারি ব্যবসায়ী আবার খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করলো 12000 টাকা খুচরা ব্যবসায়ী আবার ভোক্তার নিকট তা বিক্রি করলো 15000 টাকা
তাহলে 12,000 টাকার পণ্যটা এখানে যদি 15,000 টাকা বিক্রি করে, তাহলে কত টাকা মূল্য সংযোজন হলো এখানে? 3,000 টাকা। এই 3,000 টাকার উপর আবার 15% মানে 450 টাকা। অর্থাৎ যতবার মূল্য সংযোজন হবে, ওই সংযোজিত মূল্যের উপর ততবার ভ্যাট প্রদান করতে হবে। অর্থাৎ চূড়ান্তভাবে ভ্যাট প্রদান করে কে? ভোক্তা। ভোক্তার নিকট কত টাকা বিক্রি করা হয়েছিল? 15,000 টাকা। তার মানে 15,000 টাকা উপরে ভ্যাট প্রদান করতে হবে চূড়ান্তভাবে, আর এই ভ্যাটের টাকা সরাসরি প্রাপ্য হয় সরকার। তো এখন 15,000 টাকার উপরে যদি আমরা ভ্যাট ধরি, তাহলে কত টাকা আসবে? সরাসরি যদি আমরা 15,000 টাকার উপরে ভ্যাট ধরি 15%, তাহলে কত টাকা আসে? তাহলে 15,000 × 15%, তার মানে এখানে 2,250 টাকা আসতো। তার মানে দেখো, এই 1,500, এই 300 আর 450 যোগ করলে কত? 2,250 টাকা আসে। দেখাচ্ছি, 1,500 + 300 মানে 1,800 + 450 মানে 2,250 টাকা। তার মানে চূড়ান্তভাবে যে পণ্যের মূল্যটা দাঁড়ায়, তার উপরে ভ্যাট প্রদান করা হয়। তার মানে চূড়ান্ত পণ্যটা কে বুক করেছে? উৎপাদনকারী, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী না ভোক্তা? তার মানে চূড়ান্ত পণ্যটা ব্যবহার করেছে ভোক্তা। তার মানে আমরা এতটুকু শিখলাম, ভ্যাট প্রদান করে কে? ভোক্তা। আর মধ্য যে পক্ষগুলো, তারা হচ্ছে ভ্যাট আদায়কারী, আর ভ্যাটটা পায় কে? সরকার। তাহলে এখানে তারা পণ্যটা বিক্রি করছিল তার নিকট, আর সে পণ্যটা তার থেকে ক্রয় করছিল। তার মানে পণ্য ক্রয় বিক্রয়ের সাথে কি? ভ্যাট জড়িত। অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের সাথে তার সংযোজিত মূল্যের উপর যে কর আরোপ করা হয়, তাকে বলা হয় ভ্যাট। তো এখন আমরা ভ্যাট সংক্রান্ত কয়েকটি লেনদেন তোমাদের সামনে আলোচনা করব। আশা করি ভ্যাট সংক্রান্ত এই জাবেদাগুলো করলে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। অর্থাৎ ক্রয়ের সাথে ভ্যাট থাকলে কীভাবে আমরা লিপিবদ্ধ করব, আর বিক্রয়ের সাথে ভ্যাট থাকলে আমরা কীভাবে লিপিবদ্ধ করব। আর ভ্যাট যেহেতু পরিশোধ করতে হবে, তা অবশ্যই কারবারের জন্য এক ধরনের দায়, যেহেতু তারা ভ্যাটটা আদায় করছে, টাকাটা পরিশোধ করতে পারবে সরকারকে, তাহলে তাদের জন্য ভ্যাটটা হচ্ছে দায়। আর ভ্যাট সরাসরি পরিশোধ করতে হবে কার নিকট? সরকারের নিকট। তাহলে আরেকটা আমাদের মনে রাখতে হবে, যে এখানে যে 12,000 টাকা ভ্যাট যদি 300 টাকা হয়, তাহলে পণ্যের দাম কত হয়ে গেছে? 12,300। তাহলে ভ্যাটটা কার সাথে জড়িত? ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। তার মানে ক্রয় যদি ডেবিট হয়, ভ্যাট ডেবিট, বিক্রয় ক্রেডিট, ভ্যাটও আমরা কী লিখব? ক্রেডিট। তাহলে আমাদের মনে রাখার সুবিধার্থে, ক্রয় যদি ডেবিট হয় তাহলে ভ্যাট হবে ডেবিট, বিক্রয় ক্রেডিট তাহলে ভ্যাট হবে কি আমাদের? ক্রেডিট। তো এখন আমরা বোর্ডে এই জাবেদাগুলো লিখবো, তারপর তা সমাধান করব। এখানে আমরা 4টি উদাহরণ দিয়েছি, আশা করি 4টি উদাহরণ যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে ভ্যাট সংক্রান্ত আর কোনো ধরনের কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো এখন সাধারণত আমরা জানি ভ্যাটের হার হচ্ছে 15%। কোনো কিছু যদি আমাদের বলা না থাকে, তাহলে আমরা ধরে নিব ভ্যাটের হার কত পার্সেন্ট? 15%। তো এখানে লেখা হলো মাল বিক্রি করা হলো 10,000 টাকা, যেহেতু নগদ বাকি উল্লেখ নাই, তাহলে নগদ, তাহলে আমরা লিখবো এখানে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আর ভ্যাট চার্জ করা হলো, তাহলে আমরা লিখবো ভ্যাট হিসাব ক্রেডিট। ভ্যাট লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। তো এখানে বিক্রি করছে কত টাকা? 10,000 টাকা, 15% চার্জ করা হলো। তাহলে 10,000 টাকার 15% হচ্ছে 1,500 টাকা, তার মানে আমরা 11,500 টাকা। পণ্য ক্রয় করা হলো, তাহলে আমরা লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট। আমরা জানি পণ্য যেদিকে, ভ্যাটও সেই দিকে। পণ্য মানে বিক্রয়, বিক্রয় ক্রেডিট, ভ্যাট ক্রেডিট, ক্রয় ডেবিট মানে ভ্যাটও কি? ডেবিট। তাহলে আমরা লিখতে পারি ভ্যাট, বা ভ্যাট চলতি হিসাব লিখতে পারো, ভ্যাট হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হচ্ছে এখানে 12,000, আর 12,000 টাকার উপরে ভ্যাট যদি আমরা 15% ধরি, তাহলে হবে 1,800, তার মানে 13,800 টাকা। এই ছিল আমাদের দুইটি জাবেদা। তো এখন 15% ধরার জন্য বলছে, 15% ধরলাম, সহজ। কিন্তু আরেকটু যদি আমাদের একটু প্যাঁচ লাগাই দেয়, যে
ব্যাটসহ মাল ক্রয় করা হলো, এখানে কিন্তু মাল ক্রয় করা হলো, ব্যাট চার্জ করা হলো 15% বইলে দিছে, কিন্তু এখানে ব্যাটসহ মাল ক্রয় করা হলো, কত পার্সেন্ট ব্যাট উল্লেখ নাই। তা আমরা বলেছিলাম যে ব্যাটের কোনো নির্দিষ্ট হার উল্লেখ না থাকলে আমরা ধরে নিব যে ব্যাটের হার কত পার্সেন্ট, 15%। তো এখানে দেখো এই যে ব্যাট হচ্ছে এই টাকাটা, আর এটা হচ্ছে তার ক্রয় মূল্য, তার মানে এটা কি ব্যাটসহ ক্রয়। তাহলে ব্যাটসহ ক্রয় 13,800, তার মানে এখানে বলছে ব্যাটসহ ক্রয় কত, 12,000, তার মানে এটার সাথে কত পার্সেন্ট যোগ আছে, এখানে ব্যাট হচ্ছে 15%, আর পার্সেন্ট যার উপর ধরে সে হচ্ছে 100%। তাহলে আমরা জানি 15 বলতে কি 115, তার মানে ব্যাট হচ্ছে 15 আর পণ্যের দাম ছিল কত 100, 100%-এর উপর আমরা 15% ব্যাট ধরছি, পার্সেন্ট বলতে আমরা বুঝি কি 15%। তাহলে স হচ্ছে তার ভিত্তি, তার মানে এখানে যেহেতু এটার উপর পার্সেন্টেজ ধরছি তার মানে এটা ছিল 100% আর এটা ছিল 15, তার মানে এটা কত পার্সেন্ট, 115%। তদ্রূপ এখানে বিক্রয় যদি আমরা ধরি এখানে 100%, এখানে ব্যাট যদি 15% ধরি, তাহলে এইটা কি আমাদের এই মূল্যটা হচ্ছে আমাদের ব্যাট এবং বিক্রয় মিলে ব্যাটসহ, তাহলে ব্যাটসহ কত 115, পাশাপাশি লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখানে ব্যাটসহ বিক্রয় যদি আমরা বলি, এখানে ব্যাটসহ বিক্রয় কত টাকা, 11,500, আর এখানে যদি আমরা বলি যে ব্যাটসহ ক্রয় কত টাকা, এটা এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে ব্যাট, মানে ব্যাটসহ হচ্ছে এত টাকা, তাহলে ব্যাটসহ মূল্যটা কত পার্সেন্ট আছে, 115%, এর মধ্যে 15% হচ্ছে ব্যাট আর 100% হচ্ছে কি পণ্যর দাম। তাহলে আমরা যদি তাহলে মূল টাকাটা কত পার্সেন্ট, এই মূল টাকাটা কত পার্সেন্ট, 115, তো আমাদের জাবেদা সেমই হবে, পণ্য ক্রয় করা হলো ব্যাটসহ, তখন আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট ব্যাট চলতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, তার মানে এই যে নগদান ব্যাটসহ, তার মানে এখানে যে মাল ক্রয় করা হলো ব্যাটসহ বলছে, তার মানে ব্যাট বলা না থাকলে কত পার্সেন্ট, 15%, 15% ব্যাট ধরলে মূল হচ্ছে 100, তার মানে 115। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই যে 12,000 টাকা, তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে 12,000 টাকা তা কত পার্সেন্ট, 115% ব্যাটসহ, তার মানে 115 দিয়ে আমরা ভাগ দিতে পারি, তার মানে এখানে নগদ হচ্ছে 12,000 টাকা। তাহলে ব্যাট কত বের করতেছি, তাহলে ব্যাট কত, 115, হচ্ছে ব্যাট আর বাকিটা হচ্ছে কি আমাদের ক্রয় মূল্য, তাহলে 12,000 × 15 / 115, তার মানে এখানে হচ্ছে আমাদের 1565 টাকা হচ্ছে ব্যাট। তাহলে 12,000 টাকা থেকে 1565 টাকা বাদ দিলে আমাদের যা থাকে তা হচ্ছে 10,435 টাকা হচ্ছে আমাদের পণ্যের ক্রয় মূল্য। তো এখানে যদি আমরা লিখি ব্যাটসহ মাল বিক্রয়, তখন আমরা এই জাবেদারা লিখতে পারি যে নগদান হিসাব ডেবিট ব্যাটসহ কত টাকা, 10,000। এখন যদি আমরা লিখি বিক্রয় হিসাব ক্রেডিট ব্যাট চলতি হিসাব ক্রেডিট, তাহলে ব্যাট কত পার্সেন্ট, 15%, তাহলে আমরা 115 দিয়ে ভাগ দেব আর 15 দিয়ে কি গুণ, তাহলে 10,000 × 15 / 115, তাহলে এটা হচ্ছে আমাদের 1,304 টাকা, 10,000 - 1,304 টাকা বিয়োগ করলে আমাদের থাকে 8,696 টাকা। এই ছিল আমাদের ব্যাটসহ পণ্য ক্রয়, ব্যাটসহ পণ্য বিক্রয়। তো ব্যাটসহ থাকলে আমরা 115টা ভাগ দিব, ব্যাটের মূল্য বের করতে হলে 15টা গুণ দিব, আর পণ্যের দাম বের করতে হলে আমরা 100টা গুণ দিব। এটা দেখো 115টা ভাগ আর 100টা গুণ দিলে কিন্তু আমাদের এই টাকাটা আসবে, তো যে কোনো একটা বের করলে বাকিটা আমাদের পার্থক্য নির্ণয় করলে আমাদের হয়ে যাবে। তো এখন যদি আমরা এটাতে অ্যাপ্লাই করি, মনে করো এই টাকাটা ব্যাটসহ, তাহলে 115 না, তাহলে দেখো ব্যাটটা কত, আমরা এখানে বের করে ফেলি দেখো, তাহলে ব্যাটসহ যদি এটা হয় তাহলে ব্যাট কত, তাহলে এটাকে কী করতে হবে, 115টা ভাগ 15 দিয়ে গুণন, দেখো 13,800 × 15 / 115, দেখো এটা হচ্ছে কত, 1,800, আর ওইটা হচ্ছে আমাদের 12,000, বিয়োগ করলে 13,800।
তা আশা করি তোমরা ব্যাট সংক্রান্ত বুঝতে পেরেছো। এখন যদি এরকম থাকে, পণ্য ক্রয় বিক্রয় না হয়ে যদি আমাদের এরকম থাকে যে আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা, যার উপর 15% ব্যাট দিতে হবে, এরকম লেখা থাকে, তাহলে আমরা জানি পণ্য ক্রয় বিক্রয় করার সময় আমাদের ব্যাট লিখতে হবে। এছাড়া আর কোথাও আমাদের ব্যাট লিখতে হবে না, যেহেতু আসবাবপত্র ক্রয় করছে তা হচ্ছে আমাদের সম্পদ, কিন্তু ব্যাটের টাকা আসতে হবে ব্যাট নামে আলাদা করে আমাদের লিখতে হবে না। যেমন ক্রয় ডেবিট ব্যাট ডেবিট, নগদ হিসাব ক্রেডিট লিখছিলাম, কিন্তু এখানে আসবাবপত্র ডেবিট ব্যাট ডেবিট নগদ ক্রেডিট এরকম লিখতে হবে না, সরাসরি ব্যাটের টাকাটা আসবাবপত্রের মূল্যের সাথে আমাদের যোগ করে জাবেদা দাখিলা দিতে হবে। তাহলে আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা, 15% ব্যাট, তখন আমরা জাবেদা লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্রের দাম হচ্ছে 20,000 টাকা, আর এটার সাথে যদি 15% ব্যাট ধরি, 15 × 30 মানে 3,000 টাকা, তার মানে মূল্য হবে কত, 23,000 টাকা। এখানে ব্যাট নামে আলাদা কোনো দাখিলা দিতে হবে না, সরাসরি ব্যাটের টাকা আসবাবপত্রের মূল্যের সাথে যোগ করে আমরা লিখব। এখন যদি এরকম হয় ব্যাট সহ আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, এরকম লেখা থাকলে ব্যাট সহ, তা আমরা তো আসবাবপত্র জাবেদারি ছিলাম আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট ব্যাটটা সহ যোগ করি, তাহলে এখানে তারা যোগ করে দিয়ে রাখছে, তো ব্যাটের জন্য আলাদা করে আমাদের ব্যাট বের করে আলাদা জাবেদা দিতে হবে না। তখন আমরা সরাসরি লিখব আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট 50,000 টাকা। এই ছিল আমাদের ব্যাট সংক্রান্ত সকল জাবেদা। আর যদি আমাদের এরকম হয় কারবার ঋণ গ্রহণ করছে, ঋণের জন্য আমরা কীভাবে জাবেদা দিব, আরেকটি জাবেদা দিয়ে আমাদের এখন শেষ করে ফেলছি। এখন আমরা আলোচনা করব ঋণ সংক্রান্ত জাবেদা নিয়ে। যদি ঋণ সংক্রান্ত জাবেদা এরকম থাকে যে ঋণ গ্রহণ করা হলো 2,000 টাকা বা 10% হারে কর্জ করা হলো 2,000 টাকা, কারো টাকার বিনিময়ে, নির্দিষ্ট টাকার বিনিময়ে যদি কারো কাছ থেকে কোনো টাকা গ্রহণ করা হয় তখন তাকে বলা হয় ঋণ। তো কারবারের অর্থাৎ বিনিময়ে যদি গ্রহণ করে তা ঋণ হিসেবে গণ্য হবে। তো এখন ঋণ গ্রহণ করা হলে কারবারে কী আসছে, নগদ টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট, আর ঋণ একটি বহির্দায়, যাবতীয় দায় হচ্ছে ক্রেডিট, আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে আমরা এখানে জাবেদা লিখব নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট 2,000 টাকা। আর যদি ঋণ পরিশোধ করে ফেলে তখন আমরা লিখব ঋণ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই তিনটি ক্লাস, সাধারণ জাবেদা সংক্রান্ত যে আমরা নিয়েছি, এই তিনটি ক্লাস যদি ভালোভাবে প্র্যাকটিস করো, অঙ্কগুলো তুলে, তাহলে তোমাদের পাঠ্য বইয়ের অথবা শিক্ষা বোর্ডের আজ পর্যন্ত যত অঙ্ক এসেছে সকল অঙ্ক তোমরা অনাসে সমাধান করে ফেলতে পারবে। তো আর কথা বৃদ্ধি না করে আজকের মতো অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করেছি।